আজকে জাতীয় পার্টির ভুলের মাশুল জাতীয় পার্টি দিচ্ছে। জাতীয় পার্টির কবিরা গুনা ছিল, কবিরা গুনা 5 জানুয়ারির নির্বাচন, আপনার 5 জানুয়ারির নির্বাচনে আপনার জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচন করা। যদি জাতীয় পার্টি না থাকতো, যদি জাতীয় পার্টি যদি সমর্থন না করতো, আওয়ামী লীগের নাম নিশানা এই বাংলাদেশে থাকতো না। আমি শেষ কথা বলতে চাই ভাই, জাতীয় পার্টিকে দোষ দিয়েছেন তো, জাতীয় পার্টির সবচেয়ে বড় অপরাধ ছিল 96-তে এসএসএফ জেলের মধ্যে থাকা অবস্থায় আওয়ামী লীগকে সমর্থন করা। জাতীয় পার্টির সবচেয়ে বড় ভুল ছিল 2008 সালে মহাজোট করে আওয়ামী লীগকে আরো বলিয়ান বানানো। জাতীয় পার্টির কবিরা গুনা ছিল, কবিরা গুনা 5 জানুয়ারির নির্বাচন, আপনার 5 জানুয়ারির নির্বাচনে আপনার জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচন করা। জাতীয় পার্টির আরেকটা গুনা ছিল 2018 সালের নির্বাচনে আপনার আওয়ামী লীগকে সহযোগিতা করা। সবচেয়ে বড় ভুল আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান করেছেন এইবার। এই জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের অক্সিজেন, এই জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের মাস্ক, এই জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের করোনার ভ্যাকসিন। আজকে এই জাতীয় পার্টিকে নিয়ে আপনি কথা বলছেন, যদি জাতীয় পার্টি না থাকতো, যদি জাতীয় পার্টি যদি সমর্থন না করতো, আওয়ামী লীগের নাম নিশানা এই বাংলাদেশে থাকতো না। এটা ক্লিয়ার করে দিলাম। আজকে জাতীয় পার্টির ভুলের মাশুল জাতীয় পার্টি দিচ্ছে। আমি যে কথা বলতে চাচ্ছি আপনার মাশুল দিচ্ছে কিভাবে বললেন? আমরা যে জাতীয় পার্টি এখন বিরোধী দল হবার জন্য জাতি যখন মাশুল দেয়, জাতীয় পার্টির জন্য হয় নাই 11 জনকে এমপি বানানোর জন্য। দর্শকরা কথা শুনতে চায়, কথা বলতে দেন। এখানে আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি কলিমুল্লাহ স্যারের উপর আপনার কথার উপর আমি ভিত্তি করে কথা বলতে চাই। কারণ মাছ যখন পোষে, মাছের মাথায় পোষলে মাছ আর বাঁচে না, মাথায় যদি পছন্দ করে। দেশের বুদ্ধিজীবীরা যখন পোষে যায়, দেশের বুদ্ধিজীবীরা যখন আপনার পোষে, তখন দেশ আর বাঁচে না। এটা মাও সেতুর কথা স্যার, আমি একটু কথা, আমার একটু কথা বলতে স্যার, আপনি আপনার কথা আমি জানি শুনি। আপনি আপনাকে বলি, ভারত ভারত আমাদের, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের প্রভু নয়, কিন্তু ভারতকে আমরা প্রভু বানাই। ভারত আমাদের বাংলাদেশকে একটা মুক্ত বাজার, খোলা বাজার রেখেছে। ভারত পেঁয়াজ না পাঠাইলে আমাদের পেঁয়াজের দাম হয় 250 টাকা, ভারত ডিম না দিলে আমাদের ডিমের দাম হয় বেশি। আপনি পেশেন্টের কথা বলছেন, রুগীর কথা বলছেন, স্যার একটা কথা বলি যে ভারত, ভারত আমাদের বন্ধু, মোদি আমাদের শত্রু। ব্যক্তি মোদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের শত্রু। এই মোদি যে স্টাইল করেছে, এই নির্বাচনের ডিজাইন করেছে মোদি, আপনি দেখে নেবেন ভারতের নেক্সট নির্বাচন কিভাবে হয়। এটা কপি, কার্বন কপি, ফটোকপি, একটা মূল পেজের ফটোকপি ভারত আর বাংলাদেশ। এই ভারত আমাদেরকে দুর্বল করে দিচ্ছে। ভারত আওয়ামী লীগের, ভারত আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু। গণতান্ত্রিক ভাবে বাংলাদেশের মন থেকে ভারত আওয়ামী লীগের নাম নিশানা মিটিয়ে দিচ্ছে স্যার, এটা হচ্ছে কথা। ভারত 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 আমাদেরকে সবসময়, ভারত আমাদেরকে সবসময় বিভিন্ন খাতে, বিভিন্ন সেক্টরে আমাদেরকে নত করে রেখেছে। তাই ভারত আমাদের বন্ধু নয়, যে প্রভুত্ব দেখায়। যখন পার্শ্ববর্তী দেশ প্রভুত্ব দেখায়, তখন গর্জে ওঠার সময় ভুলে যাবেন না স্যার। আমরা 1971 সালের যুদ্ধ দেখি নাই, আমরা 52 সালের ভাষা আন্দোলন দেখি নাই, আমরা 16ই ডিসেম্বরের বিজয় দেখি নাই, আমরা বঙ্গবন্ধুর বক্তব্য শুনেছি, 7ই মার্চের ভাষণ শুনেছি, আমরা গর্জে উঠেছিলাম। কিন্তু সেই বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, সেই প্রেক্ষাপট আজকে কোথায়? আজকে নাই। আজকে সেই স্বাধীন দেশ হিসাবে আমরা কি পাচ্ছি? আমরা 15 বছর থেকে ইয়াং জেনারেশন ব্যালটের নাগাল পাচ্ছে না, মানুষ ভোট দিতে পারছে না, তৈরির মতো নেতা তৈরি করতে পারছে না, তৈরির মতো রাজনীতি করতে পারছে না, সেই দিকে আমরা যাচ্ছি না। স্যার আমি আপনাকে রেসপেক্ট করি, উইথ রেসপেক্ট, আপনারা জাতির বিবেক, আপনারা যদি আমাদেরকে একটা বাংলাদেশ দেন, আমাদেরকে আপনারা কি দিচ্ছেন আগামীতে? আমাদের যে বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো নির্বাচন হয় না, যে বাংলাদেশে কোনো আপনার মানুষের ভোটের অধিকার নাই, মানুষ ব্যালটের লাগাল পায় না, মানুষ আপনার ভোট দেওয়ার কোনো সুযোগ পায় না, এটা জাতি হিসাবে, বাংলাদেশ যে জাতি হিসাবে যে প্রমাণ করে দিয়েছে যে ভোট কেন্দ্রে মানুষ আর আসে না। স্যার
আমরা বিশ্বাস করেছিলাম দেশকে রক্ষা করার জন্য একটা সুন্দর নির্বাচন চাই। আমরা মনে করেছিলাম এই নির্বাচনের মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আন্তর্জাতিকভাবে বাংলাদেশ স্বীকৃতি পাবে, কিন্তু আমাদের বিশ্বাস ভঙ্গ হয়েছে, আমাদের আস্থা শেষ হয়ে গিয়েছে, আমাদের আশা ভরসার স্থল আর কোনোদিনও কোনোভাবে অন্ততপক্ষে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশে কেউ আপনার নির্বাচনে কেউ বিশ্বাস করবে না। স্যার এগুলা বলে যান, আপনি একদিন থাকবেন না, আপনি একদিন থাকবেন না পৃথিবীতে। আমাদের জন্য কি বাংলাদেশ রেখে যাচ্ছেন? শেখ হাসিনা আমাদেরকে কি বাংলাদেশ দিচ্ছেন? আপনারা বুদ্ধিজীবী, আপনারা কি বাংলাদেশ আমাদেরকে দিচ্ছেন? আমরা জীবন যৌবন সবকিছু উজাড় করে দিলাম। ৪২% নিয়ে তো বিতর্ক রয়েছে, অনেক কথা বলেছি, আপনি একজন প্রার্থী হিসেবে ৪২% চিত্র কতটা আপনি বাস্তবতায় দেখেছেন? এর আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজার এক, আপনি কুট করেন, আমি ছেলে দিয়ে বলছি, যারা বুড় দে তাদের তার স্বাক্ষর তাকে টিপসই তাকে। এখানে যে বললেন এই নির্বাচন কমিশনের অধীনে মামলা করার পরেও 10 বছর যাওয়ার পরেও ইসি সেই সমাধান করতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজার এক বড়লেখা এবং জুড়ি 245, এখানে 15% লোকের আপনার উপস্থিতি হয় নাই, চ্যালেঞ্জ 15% নট 23। এর জন্য সিলেটের প্রতি, সিলেটের মানুষকে সেলিউট জানাই, সিলেটের প্রতি প্রধানমন্ত্রী খেপা, সিলেটে বুটার সংখ্যা নাই, সিলেটে বুটার নাই, 5 জন মন্ত্রীর মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে, শুধুমাত্র ভোট কেন্দ্রে বুটার আসে নাই। কি উন্নয়ন তারা করেছিল? 5 জন মন্ত্রীর মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে, 5 জন পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে। আজকে সিলেটের মানুষ দেখিয়ে দিয়েছে এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে শাহজালালের পবিত্র মাটিতে। 19টা নির্বাচনী আসনে 13-14% ভোটারের আপনার, ইভেন কি আওয়ামী লীগের মানুষও আসে নাই, আওয়ামী লীগের মানুষ আসে নাই। এবং আওয়ামী লীগ সবচেয়ে বড় দুর্বলতা ইতিহাস সৃষ্টি করেছে, প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র থাকে যে মনোনয়ন চাওয়ার পরে যদি আপনি নমিনেশন না পান, দলীয় মনোনয়ন না পান, তাহলে আপনি বিদ্রোহী হিসাবে বা দলের প্রার্থীর বিরুদ্ধে কোনো কাজ করবেন না। এই দেখেন রাজনৈতিক অভাবে আওয়ামী লীগ সেই বিপদে পড়েছে যে নিজের নিজের বিদ্রোহী প্রার্থীদেরকে বৈধতা দিয়ে নিজে নিজেই বাংলাদেশের আপনার বুথের একটা ডামি আয়োজন করেছে, যে ডামি আন্তর্জাতিক ভাবে কখনো স্বীকৃতি পাবে না, মানুষের মনেও স্বীকৃতি পাবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি রাজনৈতিক ভাবে আওয়ামী লীগের আপনার পরাজয় হয়েছে। এখানে সব বিজয়ে আনন্দ উল্লাস করা যায় না, কিছু বিজয় পরাজয়ের চেয়ে আরো খারাপ হয়। আমি আপনার শুধু একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, আমি কলিমুল্লাহ স্যারকে বলছি, কলিমুল্লাহ স্যার সহ যারা গুণীজন যারা বুদ্ধিজীবী, একটা বাংলাদেশ দিয়ে যান স্যার, স্যার আগামীর একটা বাংলাদেশ দেন, মানুষ যেন ভোটের অধিকার ফিরে পায়, বুট কেন্দ্রে যেন ঈদের আনন্দের মতো মানুষ আসে, যেন রাজনীতি উন্মুক্ত হয়, গণতন্ত্র যেন ফিরে আসে, বঙ্গবন্ধু যে বিষয়গুলোর উপর আন্দোলন করেছিলেন, বঙ্গবন্ধু যে ইস্যুগুলা নিয়ে আন্দোলন করেছিলেন, সেই ইস্যুগুলা নিয়ে আবার আমরা কেন আন্দোলন করব? আমরা তো পাকিস্তানের কাছ থেকে এই বৈষম্য নীতির জন্য আমরা আলাদা হয়েছিলাম, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, মাথা উঁচু করে বাঁচার জন্য আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম। কোথায় আমাদের আজকে মাথা উঁচু করে কথা বলা যায় না, ভোট কেন্দ্রে মানুষ আসেন না, প্রতিনিধিত্ব করা যায় না, নেতা তৈরি করা যায় না, ডামি নির্বাচন হয়, ডামি প্রতিনিধি হয়। এই এবার সবচেয়ে কষ্টের বিষয় হলো যে আমরা জীবন যৌবন উজাড় করে রাজনৈতিক কর্মী হিসাবে প্রতিনিয়ত আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি, বুটের সময় আমাদেরকে বুটের আগের দিন বর্জন করতে হয়, বুটের আগের দিন বর্জন করতে হয়, কারণ মেকানিজম করা হয়, কুখ্যাত করা হয়, আপনার হল দখল করা হয়, এজেন্ট কিনে নেওয়া হয়। আওয়ামী লীগের এজেন্ট যদি অন্যান্য দলের এজেন্ট, যুবলীগ হয়, ছাত্রলীগ হয়, আওয়ামী লীগ হয়, যদি হল দখল করে বুটের দিন, তাহলে সেই কিসের রাজনীতি, কিসের ভোট? কলিমুল্লাহ স্যার প্লিজ স্যার আপনারা একটা বাংলাদেশ উপহার দেন, যে বাংলাদেশ নির্বাচন। আপনি বলেছেন, ধন্যবাদ জনাব আহমেদ রিয়াজ, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।